पर मुझे एक्चुअली कोलकाता बहुत ज्यादा पसंद है, क्योंकि हर जगह से मुझे मैसेज आते हैं कि भाई दिल्ली आओ शो कर लो, भाई गुड़गांव आओ शो कर लो। यहां से मैसेज आ रहा है कि दम है तो कोलकाता। वेलकम बैक टू आवर चैनल। आज के আমরা একটু বেরিয়েছি সকালবেলা বিকেলের মতো, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা কোথায় যাচ্ছি সেটা একটা সারপ্রাইজ, তোমাদের পরে বলবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে এখন আমরা যাচ্ছি একটু বাইরে, সকাল সকাল ঘুরতে বেরিয়েছি, তো দেখা যাক কোথায় কোথায় যাই আমরা। কথা কিসি নাস্টার কে খুঁজে পাওয়া গেছে, কিসি নাস্টার অফ ফার্স্ট কপি। এই দেখো ফার্স্ট কপি অরে আমরা বেরোলাম, বেরিয়েছে এখন চলে এসেছি গ্রুক্ষবাসীতে। আর গ্রুক্ষবাসীতে আগের দিন এসেছিলাম, আমাদের পাড়ার সবচেয়ে প্রাচীনতম একটা মন্দির, সুন্দর মন্দির। এখানে মাছ পুকুর আছে, সুন্দর জায়গা আছে, এখানে ঢুকলে মনে হবে গ্রাম গ্রাম ফিল হবে, একদম পুরো গ্রাম। আর কচুরি পানা, দেখো কত কচুরি পানা হয়েছে, বাপ রে বাপ। তো এই জায়গাটা পুরো ওই মন্দিরটারই আন্ডারে আছে, এই যে গ্রুক্ষবাসী মন্দিরটা ওই দিকটাতে। আর ওইদিকে খাল অনেকটা গেছে, গিয়ে তারপর বন্ধ হয়ে গেছে। তো কালকে আমরা এখানে এসেছিলাম, আজকে আবার এসেছি। তো এই জায়গাটা এলে প্রচুর গাছ আছে, মানে বলতে গেলে সবার ভিতরে একটা গ্রিন হাউস টাইপের ব্যাপার। আর এখানে দেখো আমি একটা লেজ চালাচ্ছি, এই ছোটবেলা যে গাড়ি চালাচ্ছি আমরা। কি হাওয়া দিচ্ছে, পুরো ঠান্ডা এই জায়গাটা। এমনিও ঠান্ডা কিন্তু আরো ঠান্ডা, আরো ভালো লাগে। পুরো গাছ চারিদিকে সবুজ আর সবুজ। তোর তোর কি চাইছে চোখ, যেন কি চাই? চোখ চাই দেখতে শুধু সবুজ, এই সেই সবুজ। এখানে হচ্ছে তোমার মনে করো যে যখন হচ্ছে ওই যে শিবরাত্রি হয়, চড়কের সময় তো বিশাল ফেস্টিভ্যাল এখানে। পুরো চড়কের সময় তোমার হচ্ছে ওই সন্ন্যাসীরা ধুনো পুনো ছুড়ে একদম। হসপিটাল এখান থেকে কত দূর, এখান থেকে স্কুল কত দূর, কেউ অসুস্থ হয়ে গেলে গাড়ি নিয়ে যাচ্ছে যাচ্ছে, বাসে উঠে ভ্যানে উঠে এরকম ভাবে যাচ্ছে। আমরা একটা কেক পার্টি করব, কেক এনে ছোট কেক এনে ছোট একটা সেলিব্রেট হবে যে 100টা ভিডিও কমপ্লিট করেছে 100 দিনে। যদিও 100টা সাবস্ক্রাইবারও বাড়েনি, সেটা আলাদা ব্যাপার, ভিউ 100টা হয়নি সেটা আলাদা ব্যাপার, কিন্তু 100 দিনে 100 দিন কমপ্লিট করেছে একটা কাজ, 100 দিনে 100টা ভিডিও। লোকে বলে 21 দিন কোনো কাজ করলে নাকি সেটা হ্যাবিট হয়ে যায়, তোর কি হ্যাবিট হয়েছে ভিডিও বানানো? আমার হ্যাবিট হয়নি, কিন্তু আমার র‍্যাবিট হয়ে গেছে। আমি একটা র‍্যাবিট হয়ে গেছি যে রেসের মধ্যে লেগে পড়েছি। এই যে রোদটা লাগছে না গায়ে, কি আরাম। এখন শুধু একটু বিরিয়ানি টিরিয়ানি খাওয়া, বিরিয়ানি টিরিয়ানি এখানে একটা বিছানা করে খেলিয়ে পড়তে হবে। তো যাই হোক, আজকে আমার 40 দিন হচ্ছে ডেলি ব্লগ করছি, আর আপাতত এখনো করবো, আগামী এখন আগামী দিনও এরকম কথা বলতে বলতে এরকম চলে আসবে। তো আগামী দিনও ডেলি ব্লগ করবো এইভাবে, তোমরা দেখতে পাবে। তো লাইফ যতটাই নর্মাল হোক যাই হোক, কিন্তু আমি ভিডিও করবো, আর তোমরা যতই একজনও যদি দেখো তার জন্য আমি ভিডিও করবো। ওরে বুঝছি কি ডায়লগ চলে, একজনও যদি কেউ এবার আস্তে আস্তে ঘুরে বেরিয়ে যায় এখান থেকে, তাহলে বেরিয়ে যাবো একটা সিনেমাটিক শট নিচ্ছি। কি সুন্দর জায়গা, দেখতে যাবো কি রয়ে গুত্তর আগে দেখা দিই। কষ্ট হয়ে গেছে, এই যে এত সুন্দর জায়গাটা, কদিন না বিল্ডিং মিল্ডিং তুলে দিয়ে খাই করে দিয়ে মন্দির টন্দির বানিয়ে ভর্তি করবে, মানে মন্দির বানানো ঠিক আছে, তবুও জায়গাটা যে এই ফাঁকা জায়গাটা, উফ কি কোয়ালিটি, পুড়ে যাচ্ছে তবু ভাল লাগছে। কাজ না থাকলে মানুষ কি করে, এরকম ভিডিও বানায়। এখানেও চলছে জিম গাইস, করো করো। আর পারবে না, এর আগে 4টে দেওয়া গেছে ক্যামেরা অন করার আগে।
ওই তো এখানেও জিম চলছে, জিম 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 গাইস, জিম জিম ছেড়ে দে, আমার হাত ব্যথা হবে, ছেড়ে দে ছেড়ে দে, জিম জিম জিম। হাতের অবস্থা খারাপ হয়ে গেছে গাইস, হাত লেগেছে, না না এই ধরে ফেলেছে, কর না, হবে হবে, ওঠ। আমরা তো বেরিয়ে গেছি, তো গাইস আমরা এখন বেরিয়ে গেছি, আর গুড ইভিনিং সবাইকে। তো সকালবেলা গেছিলাম গোরক্ষবাসী, আর এখন বিকেল হয়ে গেছে, খেয়ে দিয়ে তারপরে একটু শুয়ে পড়েছিলাম, তারপর এখন আমরা বেরোচ্ছি, এখন উজ্জ্বল দা আসছে, উজ্জ্বল দা আসছে, হচ্ছে উজ্জ্বল দাকে তুমি দেখেছো, উত্তম দার বন্ধু উজ্জ্বল দা, আগের দিন দোতলা ব্লগে দেখেছো আর আগামী পুরো ব্লগে দেখেছো। তো উজ্জ্বল দার সাথে আমরা একটু এখন ঘুরতে যাবো, তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, দেখতে পাবে। তো ব্যাপারটা হচ্ছে যে চলে এসছে উজ্জ্বল দা সেই দোলতলা থেকে, আর আমরা এখন নাগের বাজারে চলে এসেছি, তো চলো দেখা যাক স্যার কোথায় দাঁড়িয়ে রয়েছে, আকাইপুর যাওয়ার সময় এখানে চা খেয়েছিলাম, আবার সেইখানে চা, তাই তো গাইস, ওরে গাইস গ্রিন পুরা তো এটা হচ্ছে পুরাতন নাগের বাজারে বাস স্ট্যান্ড, ভেঙে চড়ে পড়ার মতো অবস্থা হয়ে গেছে। তো এখন আমরা অটো অটো দমদম যাবো, দমদম থেকে মেট্রো করে রবীন্দ্র সদনে নাম, তো আমরা এখন অটো উঠে গেছি, অটো করে আমরা এখন মেট্রো করে যাবো, ময়দানে গিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে সব থেকে ওই উঁচু বিল্ডিংটা কলকাতার, একদম ময়দানের পরে আমরা নেমেছি রবীন্দ্র সদনে, আর এখন আমরা যাচ্ছি যে জায়গার জন্য এসেছি আজকে, তো একটা শো দেখতে এসেছি আমরা, তো গেলে তোমরা দেখতে পাবে একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান শো দেখতে পেয়েছি, তাই তো কি বলছো তোমরা গাইস, চল ভয় নেই, ডায়লগ ভাই আছে আমার সাথে, তো চলো যাও, এখানে আসার এখানে কথা ছিল কলা মন্দির, হ্যাঁ আমরা যাবো, এটা একটা অডিটোরিয়াম, কলা মন্দির, কলা মন্দির অডিটোরিয়াম, বলেন স্যার, তো আমি খাড়ে মুড়ি মাখা ওয়েট করছি কলাকুঞ্জ কলা মন্দির সামনে, কারণ রবি গুপ্তা আসতে লেট করছে, এই বাবা বলে দিলাম, তো আমরা এখন ওয়েট করছি, এখনো টাইম হয়নি আর এখন ক্রাউডও হয়নি বেশি, কি কি বলে দিলি, শো হবে শো, কি বলে দিলি, বাব লাইন পড়ে গেছে এখানে, চিন্তা নহি করতা রবি তেজা।
চিমটি কাটছে কোথা দিয়ে মেয়েদের কাছ থেকে ওটা শিখে এসেছে গাইস কষ্ট হচ্ছে লাইনের যে পা ফুলে গেল কি যে দেখবো ভেতরে যদি ভালো নয় না সো চলাকালীন বেরিয়ে আসবি তো চলো অবশ্যই যাও না ঢুকছি টয়লেটের বাইরে কার্ড স্যার এখন টয়লেট করছে সবাই চলে যাচ্ছে এবার আমরা যাবো তো গাইস আমরা এখন বসে আছি এখানে আর এখন অব্দি আসেনি খেলা শুরু হয়নি তাও আমরা খেলা দেখবো कैसे आप लोग बढ़िया ये बात मैं हर शहर में जाके बोलता हूँ पर मुझे एक्चुअली कोलकाता बहुत ज्यादा पसंद है क्योंकि हर जगह से मुझे मैसेज आते हैं कि भाई दिल्ली आओ शो कर लो भाई गुड़गांव आओ शो कर लो यहां से मैसेज आ रहा है कि दम है तो कोलकाता आओ प्लीज पीछे तक मेरी आवाज आ रही है आप लोग इतना हंसते रहे कि मेरे को रुक रुक के करना पड़ा चिंता है तो सेम ही शो होगा बाद में इंस्टाग्राम पे गाली मत देना कि छोटिया कार्ड था मैं कल नहीं बता देना बट इफ यू लाइक द शो यू लाइक द शो अपने तीन दोस्तों को आप में से मैं ये जानना चाह रहा हूँ आप में से पहली बार लाइफ में स्टैंड अप देखने कौन कौन पहले कभी नहीं देखा ओ बहुत सही बात है क्या बात है पर आप लोग अपने करियर पे भी ध्यान दो आप मुझे इंस्टाग्राम पे फॉलो कर सकते हैं पहले से कौन कौन फॉलो करता बाकी लोगों को शर्म आनी चाहिए मुझे इंस्टाग्राम पे फॉलो करो शुद्ध देसी कॉमी के नाम से मेरी आईडी जिन लोगों ने पहले ही फॉलो कर रखा है मत करना अनफॉलो हो जाए ठीक है पूरे शो के दौरान अगर किसी को कोई चीज बुरी लगे वो दिल को चोट पहुंची हो अपने अंदर झक काम करेंगे तो एक छोटा सा वीडियो लेंगे मैं बोलूंगा कैसा रहा शो छाती पीटने चल चल तो ব্যাপারটা হচ্ছে যে এটা আমরা ভেতরে ভিডিও করতে পারিনি কারণ ভিডিও এলাও ছিল না আর বহুত হাসি মজা হলো বহুত মজা কিয়া বহুত মজা রাতের বেলা